একটি গ্রন্থটি প্রকাশিত হলো নগণ্য দেবশঙ্কর। দুই মলাটে ধরা পড়লেন অভিনেতা দেবশঙ্কর হালদার। শুক্রবার সন্ধ্যায় শিশির মঞ্চে প্রকাশিত হয় বইটি। সংকলন ও সম্পাদনা শোভন গুপ্ত। এই বইটি প্রায় বছর তিনেক ধরে এই বইটির কাজ চলছে। এটি প্রায় 700 পাতার একটি বই, 150টির উপর লেখা আছে। এটা তো বই আকারেই বেরোচ্ছে, কিন্তু এটা ডকুমেন্টারি অন বেঙ্গলি থিয়েটার ফর 21st সেঞ্চুরি ধরে নিতে পারেন। আমি যে সময়টা কালটায় কাজ করছি সেই সময়ের সঙ্গেও একটা পরিচয় ঘটে। সেই দিক থেকে দেখলে এটা আমাকে কেন্দ্র করে, আমার নামটিকে কেন্দ্র করে হয়তো থিয়েটারেরও একটা যাত্রাপথকে চিহ্নিত করতে পারে সামান্য হলেও। 700 পাতার বইয়ে ধরা পড়েছে দেবশঙ্কর হালদারের জীবন, সংগ্রাম, অভিনয় সবকিছু। বইতে রয়েছে 65 জনের অন্তত 150টি লেখা, সঙ্গে 100টি ছবি। সমাজবিজ্ঞানীরা বলে যে এটা হচ্ছে এজ অফ স্পিরিচুয়াল প্রেজেন্ট, মানে সবসময় আজ, আমাদের গতকাল নেই, আমাদের আগামীকাল নেই। তো সেই জায়গায় রেকর্ডসটাই থেকে যায়, আর কিছু তো থাকে না। তাই থিয়েটারে মানুষকে নিয়ে যে বইপত্র বেরোচ্ছে এটা ভালো লাগছে আমার। আমাদের পরবর্তী প্রজন্মে তো দেবশঙ্কর একটা গুরুত্বপূর্ণ অভিনয় শিল্পী, এবং সে একটা নতুন ট্রেন্ড সেট করেছে বলা যায়। শিশির মঞ্চের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।